বন্ধুরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে একটু বের হয়ে গেলাম, আবার মনে হচ্ছে সামনে লকডাউন দিতে পারে। এই চিন্তা ভাবনা থেকে একটু কাজকর্ম আছে, সেগুলো সেরে আসি, চলো যাওয়া যাক। গলির রাস্তায় এই এক সমস্যা, বিভিন্ন রকমের গাড়ি টাড়ি চলে, অনেক সাবধানতার সাথে চালাতে হয়, না হলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেড়ে যায়। হাইওয়েতে যতটা না অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে, গলির রাস্তায় তার চেয়ে বেশি অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। এখানে চোখ কান বেশি খোলা রাখতে হয়, হুট করে গলির ভিতর থেকে রিক্সা, মোটর সাইকেল, গাড়ি বের হতে পারে। আবার কেউ সিগনাল না দিয়েই মনে করেন যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেল, তখন একটা, এই যে দেখেন, কোনো কথাবার্তা নাই, হুট করে সামনে এসে হাজির বলতে বলতে। তো এই জন্য খুব সাবধানতার সাথে রাইড করতে হয়। আর অবশ্যই হুইসেল দিয়ে রাইড করবেন। সাজানো গোছানো রাস্তা, রাস্তায় লাইটিং করা হচ্ছে, থাকি লেবু, ইয়া বড় বড় লেবু। বন্ধুরা, অনেক ঘোরাঘুরি করে চলে আসলাম আবার বাসার কাছাকাছি। আজকে অনেক ঘোরাঘুরি করে হয়েছে, বিভিন্ন অফ রোড, অন রোড সব জায়গায় গেলাম মোটামুটি। ঘোরাঘুরি করে চলে আসলাম। আসলে ঘোরাঘুরি করে একটা জিনিস শুনলাম, আমরা মানুষকে বিশ্বাস করে অনেক কিছুই বলি, কিন্তু অনেক মানুষ আছে যে সে বিশ্বাসযোগ্যতা রাখতে পারে না। বিশ্বাসযোগ্যতা না রাখতে পারার কারণে কিন্তু সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। অতএব একজন মানুষ যদি বিশ্বাস করে, তাহলে তার বিশ্বাস রাখা উচিত, আর যদি বিশ্বাস না রাখা যায়, তাহলে আলটিমেটলি সম্পর্ক নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এখন আসলে মানুষের বিশ্বাস রাখা না রাখা সেটা হচ্ছে সম্পূর্ণই তার নিজস্ব ব্যাপার। এই জন্যে বন্ধুরা, আমরা অন্যের প্রতি বিশ্বাস রাখব আর অন্ধবিশ্বাস করব না, জেনে শুনে বিশ্বাস রাখব, যাতে আমাদের বিবেক বুদ্ধির পরিচয় পাওয়া যাবে। এখানে সুন্দর একটা বাজার বসে, তাই বন্ধের দিনে বেশি বাজার বসে, সব ধরনের জিনিসই পাওয়া যায়।
মেলা টাইপের আর কি, পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে সব ধরনের পোশাক পাওয়া যায়, এবং অনেক ধরনের আসবাবপত্র, তৈজসপত্র, রান্নাবাটির জিনিসপত্র আর কি, সেগুলো পাওয়া যায়। তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড স্টে টিউন আনটিল নেক্সট ভিডিও। থ্যাংক ইউ বন্ধুরা।